ভুসি বানাতে পারবেন, গন্ধে ভুসি বানাতে পারবেন, আবার ঘাসও কাটতে পারবেন। এটা লিফ্ট সিস্টেম। আচ্ছা, এক মেশিনে দুই? হ্যাঁ, এক মেশিনে দুই রকম কাজ। এটা মাল্টিফাংশন, একটা ম্যাজিক মেশিন এর মতো কাজ করে এটা। কোনটা টাইট করতে হবে? এই যে এই এই প্রেসটা টাইট করতে হবে। টাইট কইটা আপনার যে নিয়মে দিয়ে এটাকে টাইট করে রাখলে আপনার মেশিন হাত দেয়া লাগবে। টাইট করলে মিহিম হবে, আর হচ্ছে লুজ করলে একটু দানাদার খাদ্য হবে। আচ্ছা ঠিক আছে, এটা মাছের খাদ্য করতে পারবেন, গরু হাঁস মুরগি সব কিছু খাদ্য করতে পারবেন, একদম ভুসি করে ফেলতে পারবেন, আবার মিহিম একদম পাউডারও করতে পারবেন। যে তো টাইট দেবেন সে তো পাউডার হবে, যে তো লুজ করবেন সে তো দানাদার হবে। আপনি যে কোনো এক জায়গায় সিলেক্ট করে এটা টাইট করে দিলে মেশিনের হাত দেওয়া লাগবে না, ওর মতো অটো হতে থাকবে। আমাদের কঠিন কিছু না, দেখেন করবো। পাশাপাশি অনেকেই দানাদার খাবার তৈরি করেন, নিজেরা তৈরি করলে অনেকটা টাকা খরচ কম হয়। তো এখানে ওই ধরনের মেশিনগুলো রয়েছে যেগুলো দিয়ে আপনারা নিজেরা তৈরি করতে পারবেন। আর এখানে খড় এবং ঘাস কাটার সব ধরনের মেশিন রয়েছে, চাইনা এবং ওই ইয়াগুলো দেখতে পাচ্ছেন। তো চলুন, এই যে মাল্টিফাংশন, আপনার এক মেশিনতে সব কাজ করে, একের ভিতরে দুই, এই মেশিনতে আপনার সব করা যাবে। এটা কি বড় করা যাবে? ঘাস মুরগি দানাদারের জন্য আপনি ভুট্টা দিয়ে তার ভুসি বানাতে পারবেন, গন্ধে ভুসি বানাতে পারবেন, তারপরে নিজেদের খাবার জন্য জিরা করতে পারবেন, ধুনা করতে পারবেন, তারপরে হলুদ করতে পারবেন, এটা আবার ঘাসও কাটতে পারবেন। এটা লিফ্ট সিস্টেম। আচ্ছা, এক মেশিনে দুই? হ্যাঁ, এক মেশিনে দুই রকম কাজ। এটা মাল্টিফাংশন, একটা ম্যাজিক মেশিন এর মতো কাজ করে এটা। আচ্ছা, এটা কত করে নিচ্ছেন? এটা তো এটার দাম ছিল 52,000 টাকা, বর্তমান অফার মূল্য হইল 48,500 টাকা। এটা 48,500, আর এটা কনভেয়ার সিস্টেম। আর যদি সেমি কনভেয়ার নিয়ে নেয় তাহলে 2,000 টাকা কম আছে। কোনো মালের প্রবলেম হলে সেই মালটা আমরা রিটার্ন করে দিই। আচ্ছা আচ্ছা, মানে মেশিন তো কালার ই হবে, মেশিন চেঞ্জ করবো, যে মালটা সমস্যা হবে সেই মালটাই আমরা চেঞ্জ করে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এক বছরের ভিতরে। টাকা কি অগ্রিম নিয়ে নিচ্ছেন? অগ্রিম আমরা 2,000 টাকা আমাদের বিকাশ পেমেন্ট বা ব্যাংকে দিলে আমরা মালটা তার জেলা শহরে পাঠিয়ে দিই, বাকি টাকা সব কন্ডিশনের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি হয়। আচ্ছা আচ্ছা, মানে হাতে পণ্য পাওয়ার পরে মালটা বুঝে পাওয়ার পরে আমরা মালটা শুনা কোনো প্রতারণা হচ্ছে যে আপনি মাল পাওয়ার পরে তারপরে টাকা ইনশাল্লাহ। তারপর আমাদের সিল আছে, সাইডে সিল আছে, এগুলো দেখে নিলে আমাদের পুরো মেশিন আমাদের সিল চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে আরিফ ভাই।